হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি তোমাদের খুব সহজভাবে আলুর পরোটা বানিয়ে দেখাবো। আলুর পরোটার জন্য আমি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এতে ময়দা নিয়েছি দুপা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, চিনি, নুন, আর ভাজার জন্য সাদা তেল। প্রথমে আলুগুলো আমি চটকে নেব। ময়দাটা নিয়ে নেব, স্বাদ মতো দেব নুন, চিনি, একটুখানি বেকিং সোডা, অল্প ভালো করে এগুলো মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো এতে আলু সেদ্ধ। ময়দাটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে আমি সব লেচিগুলো করে নেবো। লেচিগুলো কেটে নিচ্ছি, এবারে এইভাবে আমি গোল করে নেবো। সবগুলো করে নেবো। এবার লেচিটা নিয়ে ময়দা দিয়ে আমি বেজে নেবো। এইভাবে খুব সহজে আলুর পরোটা বানিয়ে নেওয়া যায়। কুড়কুড়েও হয়, চটকের দিয়ে করার জন্য এটা ভালো। এই
এইভাবে আমি সবগুলো করে নেব। এই দেখো আলু পরোটা আমার হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে করে খাবে, নিয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর এই আলুর পরোটার সাথে ঘুগনি দারুণ লাগে খেতে। এই রেসিপিটি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে।